আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আয়ুরুষি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আর আজকে এই মুহূর্তে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং ডাক্তার বাবুকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে PCOD, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, তাই তো ডাক্তার বাবু? তো অনেক ক্ষেত্রেই আমাদের মনে প্রথম প্রশ্নটা যেটা আসে, কি করে বুঝবো যে আমার এই রোগটা হয়েছে, PCOD রোগে আমি আক্রান্ত হয়েছি, তার সিমটমস কি? দেখুন, PCOD আজকে দেখবেন যদি 100-80% মহিলাদের PCOD হয়ে থাকে, এইবার কিন্তু অনেকজনের সিমটমস বুঝে না, তার জন্য অবশ্যই ওরা চিকিৎসা পর্যন্ত আসতে পারে না। অনেক অল্প বয়সে মেয়েদেরও এটা হয়ে যায়। তো কি করে এটা আমরা বুঝবো? প্রথম দেখুন, একটা আমাদের সাইক্লেশন দেখতে হবে। মেনস্ট্রুয়েশন যে সাইক্লেশন হয় সেটা হয় 28 ডেজে। অনেকজনের ভুল ধারণা থাকে এটা 30 ডেজে হয়, 38 ডেজে হয় না, 4 উইকে হয়। 4 উইক মানে 28 ডেজে। তো আপনি দেখুন, আপনি একটা জিনিসটা ইয়ে করুন, যদি আপনার ক্যালেন্ডারের মধ্যে নোট ডাউন করুন, আপনার লাস্ট মান্থ পিরিয়ড যদি দেখুন 28 তারিখে হয়েছে, তাহলে এই মাসে 28 দিনে যদি 26 তারিখ হচ্ছে, তাহলে 26 তারিখে আসা দরকার। যদি কোনো কারণে ওটা ডিসম্যানোরিয়া, মানে আপনার টাইমে আগে বা টাইমে পিছনে হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রথম সিমটমস। সেকেন্ড সিমটমস হচ্ছে যখন পেটে ক্র্যাম্প আসছে, ক্র্যাম্প হওয়ার পর আপনার ব্লিডিং চালু হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড সিমটমস। থার্ড সিমটমস হচ্ছে, হয়তো আপনার যেটা দেখছেন ফার্স্ট ডে যেরকম আপনার মেনস্ট্রুয়েশন হলো, সেকেন্ড ডে বা থার্ড ডে একদমই বন্ধ হয়ে গেছে, তা এটা হচ্ছে থার্ড সিমটমস। তো এই 3টে সিমটমস গুলো রয়েছে যেটা আপনি স্টার্টিং স্টেজে বুঝে নিতে পারেন যে আপনার PCOD হয়েছে বা হয়নি। আচ্ছা, তার মানে এই সিমটমস গুলো একটু মাথায় রাখতে হবে, যেগুলো আমরা অনেক সময় কিন্তু ওভারলুক করে যাই। অনেক সময় আমরা ভাবি যে হয়তো একটু বেশি খাটাখাটনি হচ্ছে বা পরিশ্রম হচ্ছে বলে বোধহয় আমাদের শারীরিক কিছু সমস্যা হচ্ছে। সব সময় ব্যাপারটাকে আমরা অনেক সময় হালকা করে নিই, কিন্তু শরীরের ভেতরে যখন রোগটা দানা বাঁধতে থাকে, বেশ কিছু লক্ষণ থাকে, এই লক্ষণগুলোকে একদম কিন্তু মাথায় রাখতে হবে। যারা আজকের অনুষ্ঠানটা ফলো করছেন তারা নিজেদেরকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। যদি এই রোগটা দীর্ঘদিন ধরে আমরা পুষে রাখি, কারণ যে কথাটা আমি এই অনুষ্ঠানে বসে বারে বারে বলি, আমরা ভীষণ রোগকে চেপে যাই, আমরা বলতে চাই না, লজ্জায় বলতে চাই না, ভয়ে বলতে চাই না, কি হবে, গিয়ে কি হবে, নিজের থেকে ঠিক হবে, এরকম অনেক কিছু না আমরা মন গড়া ভেবে নি। তো এই রোগটাকে যদি দীর্ঘদিন আমরা পুষে রাখি, তার সাইড এফেক্টস কি হতে পারে? দেখুন, প্রথম জিনিস আপনাকে এটাও বলে দিচ্ছি যে PCOD আপনি রোদ পুষিয়ে রেখেছেন তার জন্য হয়েছে। কেন কি দেখুন, রোদ যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা হচ্ছে ফুল ফর্ম, এর যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন পলিপসিস্টিক, পলিপ আলাদা আছে, সিস্ট আলাদা হয়। তো পলিপ কি হলো, ধরুন আপনি যখন থুথুটা একটা জায়গা ফেলছেন, ওই জায়গাটা খুবই নরম, তো ওটা হয়ে গেল পলিপ। তারপরে ওটা একটা রূপ নেয়, মানে একটু শক্ত হয়, একটু মাংস মতন হয়ে যায়, সেটা হলো সিস্ট। আর সিস্ট যদি আপনি ফেলে রাখবেন, তারপরে হয়ে যাবে ফাইব্রয়েড, যেটা আপনারা টিউমার বলেন, জরায়ুতে টিউমার আপনারা তো শুনেছেন। তো প্রথমেই কি টিউমার হয়ে গেল? এটা হয় না। অনেক জনে যখন প্রবলেম বাড়াবাড়ি হয়ে যায়, তারপরে বলে ঈশ্বর আমার সাথে এটা কেন করলো বলো তো, আমার এই জরায়ুতে টিউমার হয়ে গেল, এখন ডাক্তার বলছে বাদ দিয়ে দিতে হবে। তো ঈশ্বর আপনার সাথে, ঈশ্বরকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আপনার আছে। যেই দিন আপনার পলিপ হয়েছিল ওই দিন আপনি ট্রিটমেন্টে আসেননি, তারপরে আপনার পলিপ সিস্টিক হলো, তারপরেও কিন্তু আপনি চিকিৎসায় আসেননি, এরপরে আপনার ফাইব্রয়েড হয়ে গেছে, এরপরে আপনার মায়োমা হয়ে গেছে, এবার কি হচ্ছে কন্টিনিউয়াসলি যেহেতু ব্লিডিং হচ্ছে, তাহলে ডাক্তার বলছে এইবার তো বাদ দিন তাহলে, কেন আপনি তো একদম নষ্ট জায়গায় চলে এসছেন। তো ওই জায়গাটা দেখুন, প্রথম কোনো জিনিসই বাড়াবাড়ি হয় না। ক্যান্সার, যে কোনো মানুষের ভিতরে ক্যান্সারের জীবাণু থাকে, তো ক্যান্সার জীবাণু থাকলেই যে ক্যান্সার হয়ে যায় এটা আপনার ভুল ধারণা। যখনই আপনার ভিতরে কোনো টিউমার বা কোনো ঘা কন্টিনিউয়াসলি ওখানে আপনার ব্লিডিং বা কন্টিনিউয়াসলি ওখান দিয়ে পুঁজ বার হচ্ছে, তার জন্যই ক্যান্সার হয়, ঠিক আছে? তো এই জায়গাটা খুব লং প্রসেস আছে ওটা। আমরা আরো বিস্তারিত এই বিষয়ে আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার ডাক্তারবাবু।
আসলার। হ্যাঁ, আমি চন্দিতা মানকে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি, সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা আমার পায়ের পাতায় মানে খিচুড়ির মধ্যে চলে আসে, ঠিক আছে, আর মানে পাটা ব্যথা হয়, তো খিচুড়িটা মাঝে মাঝে আসে যখন আমি মানে পাটা ভাজ করে বসি তখন বেশিরভাগ খিচুড়িটা আসে, আর মানে ঘুমোতে যাওয়ার সময় খিচুড়িটা আসে মাঝে মাঝে। আপনার বয়স কত? 30 বছর বয়সের মধ্যে পা মধ্যে খিচুনি আসছে। এবার আপনার ধারণা হতে পারে যে আমার কোনো ব্যথা বেদনা এই ধরনের জিনিস, কিন্তু একদমই না। আপনি একটা জিনিস লক্ষ্য করুন আর এখনই আমাকে উত্তরটা দিন, যখন আপনি পেচ্ছাপ করতে যাচ্ছেন, পেচ্ছাপ হয়ে যাওয়ার পর কি শরীরে ঝাঁকুনি দিচ্ছে? হ্যাঁ, এই পরে বলছি এই প্রবলেমটা কেন হচ্ছে। ইউরিনের সাথে আপনার ক্যালসিয়াম বার হচ্ছে। আপনি যদি দরকার, আমার যদি কথা বিশ্বাস না হয়, আপনি একটা ইউরিনের রুটিন এক্সামিনেশন করবেন। এর জন্য কি হয়ে যাচ্ছে, আপনার বডি ডিহাইড্রেট হচ্ছে। এর একটা সরল উপায় আছে, আপনি যদি জল অতিরিক্ত হবেন সেই দিন পায়ে খিচুনি হবে না, কিন্তু দেখবেন যেই দিন জল খাবেন না তার তো আবার হবে। তো মেন হচ্ছে যেটা ইউরিনের সাথে আপনার ক্যালসিয়ামটা বার হচ্ছে সেই জায়গাটা আপনাকে স্টপ করতে হবে। ধরো একটা জলে বোতল আছে, আপনি কন্টিনিউয়াসলি জলটা ঢেলে যাচ্ছেন, কিন্তু নিচনে তো ফুটো রয়েছে, সেই ফুটোটা যদি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার হাড়গুলো কমজোর হয়ে যাবে। আপনার এই 30 বছরে যদি আপনাকে আমি বলবো না চালতলা উঠো, আপনি বলবেন আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, মাথা টোল খাচ্ছে, খাওয়া কোনো ইচ্ছা হচ্ছে না, এইসব সিমটমস আছে। তো সিমটমস এর ট্রিটমেন্ট না করে আপনি ইউরিনের ট্রিটমেন্ট করুন। যেই দিন আপনার ইউরিনের সঠিকভাবে ট্রিটমেন্ট হয়ে যাবে এই সব সিমটমস অলমোস্ট টাটা বাই বাই হয়ে যাবে আপনার। একদমই, এবং হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। এবং যে কথাটা আপনি বারে বারে বলেন, রুট ট্রিটমেন্ট, একদম রুটে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এই প্রথম বন্ধু যে সমস্যাটি বললেন, এই সমস্যার সাথে একটা কথা মনে পড়লো, অনেক সময় ডাক্তারবাবু আমাদের পায়ের শিরার উপর শিরা উঠে যায়, রগের উপর রগ যেটা আমরা বলি, এটাও কি শরীর ডিহাইড্রেট হলে হচ্ছে? ডিহাইড্রেট হলে দেখুন আমাদের শরীরের মধ্যে 80% বেশি জল রয়েছে, তো সেইর মধ্যে যদি আমরা আজকে যেটা সাধারণ মানুষ আমরা না ঠিক মতন জলই খাই না। এইবার অনেকজন পেশেন্ট এরকমও আছে যা বলি না আমি তো জানেন স্যার আমি সারাদিনে 6 লিটার জল খাই, সেটাও খারাপ। কেন জানো, আমি যেই তো জিজ্ঞেস করি তুমি 6 লিটার খাও বা 2 লিটার খাও, খাও কিভাবে? তাহলে পেশেন্ট ম্যাক্সিমাম বলে যে আমি সকালে যখন ঘুম থেকে উঠি, উঠেই ওই টানা 1 লিটার 1.5 লিটার জল খেয়ে নি সারাদিন, আর কাজে বলুন না সময় হয় উঠে না, আমি খাই না, ওই খাবারের সময় একটু 1 গ্লাস জল খেয়ে নিলাম। এই হচ্ছে সব থেকে ভুল। আপনাকে খেতে হবে না 1.5 লিটার 10 লিটার জল, আপনি সারাদিন যদি 2 থেকে 2.5 লিটারও জল খান সেটাও কিন্তু আপনার শরীর মেনে নেবে। কিন্তু মেন হচ্ছে বারে বারে খেতে হবে, শরীরের উপরে আপনাকে নজর দিতে হবে। শরীর থেকে মূল্য জিনিস কিচ্ছু নেই। আজকে আপনার যদি কেউ মূল্য দিচ্ছে আপনাকে, মানে আপনাকে কেউ যদি বিজনেস করছেন বা আপনি কোনো চাকরি করছেন, কেন করছেন? কোনো কি আপনার শরীর আপনার মস্তিষ্ক সবকিছু কাজ করছে বলে। যেই দিন আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে যাবে, যেই দিন আপনার শরীর কাজ করা বন্ধ হয়ে যাবে, আপনার নিজের ব্যবসাও আপনি সামলাতে পারবেন না। তো মেন হচ্ছে শরীরের উপরে চর্চা করো, নিজেকে ভালোবাসো। আমি বারবার প্রোগ্রামে বলি না, নিজেকে ভালোবাসো, অতি কিছু করা দরকার নেই, অতি মানেই ক্ষতি, এটাও আমি বারবার বলি। তো এই জন্য বলা হয়েছে সব সময় কম কম করো কিন্তু বারে বারে করো, মানে খাবারও তাই, কোনোদিন হেভি খাবার দরকার নেই, আমরা দিনে 4 বার মিল করে নেব দরকার হলে, কিন্তু পেট ভরে খাবো না। কম কম খাও, বারে বারে খাও, আমাদের শরীরে কোনো রকম রোগ আসবে না। কিন্তু আমরা কি করি, পয়সা জোর আছে, জিনিসের জোর আছে, নিজের জোর আছে, দাও এটা দাও ওটা দাও ওটা দাও খেয়ে নেব, তারপরে ওই অ্যাসিডিটি বড়ি বড়ি নিয়ে নিয়ে ঘুরবে। তো দরকার নেই, কম কম খাও, সব খাওয়া যাবে, কোনো খাবার বাদ দাও না, সব খাও, কিন্তু একটা লিমিটেড টাইমে খাও। একটা টাইম জানা দরকার যে আমি তেল ভাজা যদি খেতে হয় তাহলে কোন সময়টা আমার জন্য ভালো হয়, ওই সময়ের মধ্যে তুমি তেল ভাজা খাও, কোনোদিন খারাপ হবে না। তেল ভাজা তুমি যদি দোকানে যাও কোন সময় স্টার্ট হয়ে যায়, 3:30 থেকে 4টার সময় দেখবে তেল ভাজাটা স্টার্ট হয়ে যায়, কিন্তু তোমরা মানুষটা কখন খায়,
আটটার পর, সাড়ে আটটার পর অফিস থেকে বেরোবো, তারপরে হবে, তারপরে বাড়িতে দিয়ে বউকে জিজ্ঞেস করবে কি বানিয়েছো, বউ বলছে এটা বানিয়েছে, তো খাবারের টেস্ট নেই তবে খাবো না, কেন ও তো আটটার সময় তেলে ভাজা খেয়েছে, দশটার সময় ভাত খেতে হবে না, এটাই হচ্ছে বল। একদমই তাই, আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আমরা যে কাজই করি না কেন অনেক স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কাজ করতে পারবো। আচ্ছা চলে আসি আবারও, আমরা পিসিওডি নিয়ে আজকে আলোচনায় রয়েছি, আমরা লক্ষণ জানলাম এবং কি করলে ভালো থাকতে পারবো সেটাই এবার জেনে নেবো। যে সিমটমস তো বুঝলাম, কিন্তু যদি কোনো মানুষ মানে কোনো পিসিওডি পেশেন্ট চায় আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাতে কতটা সময় লাগতে পারে? দেখুন প্রসেস আগে আমি ভালো করে একটু ডিটেলস জানিয়ে দিতে চাইছি। পিসিওডি আমাদের মহিলাদের একটা অর্গান হচ্ছে, সেটা হচ্ছে ইউটেরাস ফ্যালোপিয়ান টিউব থেকে জয়েন্ট দুটো ওভারি থাকে, কোথায় থাকে সেটাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। একটা মহিলাদের দেখবেন নাভিটির পিছনে ইউটেরাস থাকে, ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউব হয়ে একটা লেফট ওভারি একটা রাইট ওভারি। এবার ওভারি কি কাজ করে এটা আপনি শুনুন, এক একটা ওভারি 56 দিনের জন্য কাজ করে, মানে একটা পিরিয়ডস যদি আপনার জানুয়ারি মাসে বা দিতে ওভারি থেকে আপনার পিরিয়ডস আসছে, তাহলে ফেব্রুয়ারি মাসে আপনার ডান দিতে হবে, আবার মার্চ মাসে লেফট দিতে হবে, তো এইরকম চেঞ্জ হতে থাকে। এইবার ওভারি কি কাজ করে, ওভারি আভাম তৈরি করে, আভাম মানে ডিম আছে, ছোট ছোট ডিম তৈরি করে, এই ডিমে কিন্তু আপনারা ভাবছেন যে অল্প বয়সে মেয়ের ইল ডিম আছে মানে ডিম কি বাচ্চা হবে, না এই ডিমে বাচ্চা হয় না, মূর্তি প্রত্যেকটা ডিমে কি বাচ্চা হয় না, ওটা স্পার্ম কাউন্টটা যদি ওর সাথে ম্যাচ করে ফার্টিলাইজ হলেই ওটার মধ্যে বাচ্চা আসে, তো বাচ্চা হয় না, আভাম তৈরি হয়। এই আভামটা কি হয় 56 দিনের মাথায় ফেটে যায়, যখন ফেটে যায় ওখান থেকে ব্লেড ইন লিকুইডিটি হয়, ওটা ইউটেরাস ভেজাইনা রাস্তা দিয়ে বার হয়ে যায়। এর মধ্যে কি হলো, যদি ধরো কোনো আভামটা ফাটলো কিন্তু ওখানেই ফ্লুটটা রয়ে গেল, ইউটেরাসের মধ্যেই থেকে গেল, তাহলে কি হলো আপনার পলিপ হলো, এই পলিপি কিন্তু পূরণ হতে হতে যেটা আমি বলছিলাম সিস্ট হয়ে যায়। তো আপনার মেন হচ্ছে ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে, যেরকম হলো না পায়খানা যদি অনেক দিন ধরে ক্লিয়ার না হয় তাহলে আমার আমাশা হয়ে যাবে, আমাশা হয়ে যায়, সেই রকমই এটাও একটা আমাশা, রক্ত আমাশা মতন হয়ে যায়, ওখানে জমে যায়। এই জন্য কি হয় যখন পিরিয়ডস হয় ক্লট ব্লিডিং হয়, জমা জমা রক্তগুলো বার হয়, এই জিনিসটাই বুঝতে হবে। একদমই তাই, আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নিকে রয়েছেন সঙ্গে, নমস্কার। নমস্কার, সুজিতদা বলছিলাম উত্তরগ্রাম থেকে। বলছি আমি কম্পিউটারে কাজ করি, কিন্তু আমার মাথা, আমার হাতের আঙ্গুল, পায়ের হাঁটু প্রচন্ড প্রচন্ড ব্যথা থাকে। আমার বয়স 48 বছর। আচ্ছা, এর আপনি এর আগে কোনো ডাক্তার দেখানো হয়েছে আপনার? আপনি এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন এই বিষয়ে? দাদা ওটা তো কমে যাচ্ছে, কিন্তু আপনি যে বয়স বলছেন, ধীরে কিছুদিন পরে বলবেন আপনি আমার কাছে আসবেন ব্যথা নিয়ে, না আপনি আসবেন আমার লিভারের জন্য একটু ট্রিটমেন্ট দিন, ব্যথা ওষুধ তো বেশি খাওয়া ভালো নেই। দেখুন আপনার রোগ হতে পারে, কম্পিউটারে কাজ করলে মানুষের সার্ভাইকাল স্পন্ডেলাইটিস ইজ আ মোস্ট কমন ডিজিজ, যারা ল্যাপটপ যারা খাতা বই নিয়েও যদি কাজ করা হয় তার জন্য মোস্ট কমন ডিজিজ আছে আপনার সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, তো এর জন্য আপনাকে করানো দরকার, খুব বেশি দাম লাগে না, আপনারা ভয় পান। আপনি একটা এক্সরে করলে খুব ম্যাক্স টু ম্যাক্স 500 থেকে 600 টাকার মধ্যে ডিজিটাল এক্সরে হয়ে যাবে, আপনি নিজেই দেখতে পারবেন আপনার কোন হাড় গুলো বসে গেছে। আয়ুর্বেদে অনেক টাকা লাগে, সেটাই তো আপনাকে বলছি, আমি তো জানি, ওই জন্য তো আপনি আয়ুর্বেদিক ছাড়ুন না, আপনি যে কোনো প্যাথিতেই যাবেন, আতে তো রিপোর্ট তো করবেন, রিপোর্ট করুন আপনি, কোনো পয়সা বেশি লাগে না। দেখুন অ্যাকচুয়ালি পয়সা আয়ুর্বেদ কেন বদনাম হয়েছে সেটাও আপনাকে আজকে আমি বলে দিচ্ছি, আপনি নিজে বলুন আয়ুর্বেদে যেই মানুষ আসছে তারা সব ফেলিয়ার মানুষ আসছে, সব জায়গা ঘুরে নিয়েছে, সব টাকা নষ্ট করে দিয়েছে, পুরো আপনার মানে রোডটাকে পুরোপুরি আপনি একটা খারাপ পজিশনে ফেলে দিয়েছেন, তারপরে আপনি আয়ুর্বেদে আসছেন,
তারপরে আয়ুর্বেদে এসে বলছেন আয়ুর্বেদে খুব দাম বেশি। বাবা সপ্তাহে গিয়েছিল, উনি অনেকটা আশ্বস্ত হয়েছে। সেটাই আপনাকে বলছি, আয়ুর্বেদে এমনি কিছু হেভি পয়সা নেই, যেহেতু আপনার নিজের লোক এসছে আপনি নিজেই জানেন। আর আপনি, আপনাকে এটাও বলে দিচ্ছি, যেটা আপনার এটা যদি প্রথম স্টেজ হয়, আমরা কোনো উইথাউট এনি মেডিসিন কিছুটা আমরা আপনাকে হেলদি টিপসও দিয়ে দিতে পারি। কিন্তু হ্যাঁ, যদি দেখো আপনার দুটো তিনটে হাড় বসে গেছে, তাহলে তো আমাকে ট্রিটমেন্টের জন্য ওষুধ দিতেই হবে, বুঝেছেন তো? আপনি যেই সময় হিসাবে আসবেন সেই হিসাবে ট্রিটমেন্ট হবে। আপনি আসুন একবার, যেহেতু আপনি বারাসাতে বাড়ি বললেন, কিন্তু প্রথম আপনাকে মাঝা কোনো রিপোর্ট করবেন না, আপনি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসে একটা এক্সরে করে নিন। আর এক্সরে করে আসুন, যদি আমি দেখবো ওখানে বিশেষ কিছু সমস্যা নেই, শুধু আপনাকে হেলদি টিপস দিয়ে দেব। আর যদি দেখবো একটু হাড় দু চারটে বসে আছে, তার ট্রিটমেন্ট দেব। ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আবার রিপোর্ট করব, কেন কি আমরা এখানে সবসময় রিপোর্ট বেস ট্রিটমেন্ট করি। আপনি নিজে যারা থেকে রিপোর্ট করুন, ট্রিটমেন্ট করুন, আবার একটা রিপোর্ট করে দেখে নিতে পারেন যে আপনার সমস্যাটা সলভ হয়েছে কিনা। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আয়ুর্বেদের ফার্স্ট যে স্টেপটা হচ্ছে যে রোগটাকে না লুকিয়ে সঙ্গে সঙ্গে যদি আমরা যোগাযোগ করি, তাহলে কিন্তু সুস্থ হওয়ার সময়সীমাটাও অনেক কম লাগবে। কারণ যেটা হয়, আমরা রোগটাকে চেপে রাখি, তার জন্য কিন্তু ভোগান্তির এক শেষ হয়ে যায়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কানাডা বলছি। আচ্ছা বলুন বলুন। সুগার ধরা পড়েছে? আচ্ছা, কত সুগার? 232। আচ্ছা, বয়স? আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে কি বললো, আপনার মাইনাস সুগার ধরা পড়েছে? তো মেজর মেজর কি হবে তাহলে? মাইনাস যদি 232 হয়, তাহলে মানে বাড়াবাড়ি কাকে বলা হয়? হ্যাঁ, মানে স্টার্টিং ই হচ্ছে 232। হ্যাঁ, মানে যেখানে 110 হবার দরকার ওখানে মানুষ 232 রয়েছে। আর এত ইজিলি বলে দিচ্ছি আমার মাইনাস সুগার ধরা পড়ে যাচ্ছে, মানে আপনি নিজেকেই ভালোবাসেন না তাহলে তো? আপনি কি সুস্থ হতে চাইছেন? না, তো একটু সিরিয়াসলি বলুন যে আমার সুদাল ধরা হয়েছে, এটা মাইনার নেই, ডবল আছে, 110 মায়ের। আচ্ছা তাহলে সরি, আমি মাইনার শুনলাম। তো মায়ের 232, এটা কি রিসেন্ট ধরা পড়েছে? কোন মেডিসিন চালু করেছেন? আচ্ছা, কতদিন ধরেছেন মেডিসিন চালু করেছে? আচ্ছা আচ্ছা, তাও আপনার 232। আপনার বাড়ি কোথায় বললেন? তাহলে দেখুন, আপনি আমার কাছে আসতে পারেন। প্রথমে আপনাকে আমি বলে দিচ্ছি, মায়ের যেই ওষুধ খাচ্ছে সেই ওষুধ বন্ধ হয়ে যাবে, আর 6 মাস আমার আন্ডারে থাকতে হবে ওনাকে। যেইভাবে বলবো সেইভাবে চলবেন, সুগারটা ভালো হয়ে যাবে। কেন ভালো হয়ে যাবে এটাও আপনাকে বলে দিচ্ছি। আপনি টিভি পর্দার সামনেও যেতে পারেন, যেহেতু আপনি ভালো করে শুনতে পারবেন, মা যদি আছে মাকে নিয়ে আপনি টিভির সামনে যান, কথাটা ভালো করে বুঝুন, মায়ের কেন সুগার হয়েছে সেটাও বলবো, আর কি করে পুরোপুরি ভালো হবে সেটাও আমি বলবো। কেন অনেকজনের এটা ইয়ে থাকে যে আয়ুর্বেদিক বলে দেয় পুরোপুরি ভালো, এটা কি সম্ভব? কি করে সম্ভব আছে এটাও আপনাকে বলে দিচ্ছি, আপনি টিভির সামনে যান, শুনতে থাকুন। তো দেখুন, সুগার হওয়ার প্রথম আমাদের মাথায় একটা জিনিস আছে যে সুগার হয় কেন, হয়তো আমি মিষ্টি বেশি খেয়েছি, না হয়তো আমি চিন্তা অনেক করেছি। কিন্তু জানো, মিষ্টি হেলে বা চিন্তা করলে সুগার বাড়তে পারে, কিন্তু সুগার শরীরে আসবে না। তো এলো কি করে? আপনার মায়ের প্যানক্রিয়াসের জন্য সুগার এসছে। প্যানক্রিয়াস আপনার শরীরে ইনসুলিন দেওয়াটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? দেখবেন 10 বছর আগে আপনার মা যখন খিদা হচ্ছিল ওই সময় খাচ্ছিল না, সেটা যে কোনো রিজন হতে পারে, বাড়িতে খাবার ছিল না বা আপনার চিন্তা, মানে সবাইকে খাবার দেওয়ার দেওয়ার নিজেই খেতে ভুলে গেছো, তো এই জিনিসটা করতো আপনার মা, এই জন্য আপনার মায়ের সুগার হয়েছে। মানে খাওয়া দাওয়ার স্ক্রিপ্ট করতো, লাঞ্চ টাইমে লাঞ্চ করতো না, ডিনারের টাইমে ডিনার করতো না, বা দুটো টাইম লাঞ্চ ডিনার মিক্সি করে দিত, অতিরিক্ত উপবাস করতো, এই ধরনের সুগার আপনার মায়ের চলে এসছে।
এরপরে আপনি কি করছেন, আপনি আর যে মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করছেন, 10 বছর হয়ে গেছে, আরো 10 বছর চলে যাবে, কিন্তু কোনোদিনই বলবে না যে ভালো হয়ে গেছে আর ওষুধ খাওয়া বন্ধ করে দাও। বরঞ্চ কি হবে, 10 বছর ওষুধ খাওয়ার পরও আজকে 232 সুগার, তো এইবার গেলে আরো হাই পাওয়ারের ওষুধ দেবে। কেন, 232 তো কন্ট্রোল নেই, কন্ট্রোল হচ্ছে 110, তো 232 রয়েছে, তাহলে আপনাকে আরো বেশি করে ওষুধ দিবে। তো মেন হচ্ছে আপনাকে খাওয়া দাওয়া লাইফস্টাইলটা চেঞ্জ হয়। আমরা যা মেডিসিনটা দেব সেটা প্যানক্রিয়াস অ্যাক্টিভ মেডিসিন দেব, আপনার পুরনো ওষুধটা ট্যাপলিং করে বন্ধ করে দেব, ধীরে ধীরে পুরো ওষুধ ওইগুলো বন্ধ হয়ে যাবে। আমরা টোটালি ওষুধ দেব আপনাকে প্যানক্রিয়াসের জন্য, তারপরে আপনাকে ফুড স্টাইল বলবো যা কম কম খাবেন, বারে বারে খাবেন। এরপরে যেটা থালাটা শরীর মানে বাড়ির জন্য মানে লাঞ্চের সময় বা ডিনারের সময় কিরকম থালা নিতে হবে এটা আপনাকে আমরা শিখিয়ে দেব। এটা কি আছে, প্রথম খাবার সবসময় কলা পাতা উপরে নিতে হবে, কেন ওর মধ্যে ক্লোরোফিল আছে, সেটা আমাদের ইনসুলিন তৈরি হতে হেল্প করে। সেকেন্ড আমাদের করতে হবে কি, খাবার আমরা তিন টাইপ অফ হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফাইবার। তো আমাদের থালার মধ্যে 25% প্রোটিন রাখতে হবে, 25% কার্বোহাইড্রেট রাখতে হবে, কিন্তু 50% আমাদেরকে ফাইবার রাখতে হবে। এটা আপনি মাকে খাওয়া স্টার্ট করুন, দেখুন 6 মাসের মধ্যে সুগার পুরো ভালো হয়ে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, কার্বোহাইড্রেট এর মধ্যে কি আছে জানেন, মিষ্টি আছে, মানে আপনার মা দুবেলা মিষ্টি খেতে পারে, কিন্তু কি পরিমাণে হেতে হবে সেটা আপনি যখন চেম্বারে আসবেন ডিটেইলস আপনাকে বলে দেওয়া হবে। একদমই তাই। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি অন্তা থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা রয়েছে বলুন। আমার নাম হচ্ছে সুস্মিতা ভান্ডারী। এজ হচ্ছে 35। আচ্ছা, আমার বাঁ দিকে বাঁ হাতটা তুলতে পারছি না। বাঁ হাতটা তুলতে পারছেন না? এখন সমস্যা হচ্ছে আমার মানে এই টাইম বাপরে তো গোটাটা পিঠের পিছন পিছন মানে গোটাটাই হচ্ছে, এটা কি করে কি হবে? আপনার বাড়ি কোথায় বললেন? আমতাতে বাড়ি আছে। দেখুন, আমতা কাছাকাছি চেম্বার আমাদের হাওড়া বোথুলতলা আছে বা মেছেদায় আছে, ওই দুটো চেম্বারে আপনি আসতে পারেন। আর আপনার এই প্রবলেমটা হয়েছে কেন, আপনাকে টিভি ওই পলদায় আপনাকে আমি দেখিনি কিন্তু, কিন্তু বলে দিতে পারি আপনার একটা সময় না খুব ভারী ভারী কাজ করেছেন, আপনি কোনো জিনিস মাথায় বয়েছেন বা হাতে ভারী ভারী জিনিসগুলো নিয়েছেন, তার জন্য কি হয়ে গেছে আপনার সার্ভাইকাল স্পন্ডেলাইটিস হয়েছিল, মানে ঘাড়ে স্পন্ডেলাইটিস হয়েছে। এই স্পন্ডেলাইটিস এর জন্য আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে, যে আপনার বলছেন না বাঁ দিকে বা ডান দিকে যেই শোল্ডারে হোক ওই হাতে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে। আপনি একদম সরাসরি একটু যোগাযোগ করুন, আমরা একদম শেষ মুহূর্তে রয়েছে অনুষ্ঠানে, বুকিং নাম্বারটাও জানিয়ে দেব এবং হেল্পলাইন নাম্বারও 9903595252 এবং 9903795252। এই নাম্বারে বুকিং করছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। আর যারা যোগাযোগ করছেন তাদের জন্য চেম্বারগুলো দেখে নেব, হাওড়া চেম্বার, বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া, কলকাতা, হাতিবাগান, ইকবালপুর, যাদবপুর, নর্থ চব্বিশ পরগনা, বারাসাত, সাউথ চব্বিশ পরগনায় পেয়ে যাচ্ছেন আমতলা, খড়িবেড়িয়াতে, এছাড়াও বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা এবং দিল্লিতে কিন্তু নিয়মিতভাবে চেম্বার রয়েছে। অতি অবশ্যই যাই সমস্যা থাকুক, যাই রোগ থাকুক না কেন, একদম সরাসরি যোগাযোগ করছেন আয়ুষি নেচার কেয়ার এন্ড কিওরের সাথে। একদম শেষ প্রশ্ন, পিসিওডি এর ক্ষেত্রে কি খাওয়া দাওয়ার কোনো মেইনটেইন করার ব্যাপার রয়েছে, এর উপর ডিপেন্ড করে কিছু? একদমই, মানে অনেকজনে এটা থাকে যে পিসিওডি হলেই আমাদের শরীরে ওজন বাড়ছে, ওবিসিটি বাড়ছে, সব ডাক্তারই বলছে আপনাকে ওজনগুলো কমাতে হবে। তো মেইন হচ্ছে এর মধ্যে আমাদেরকে যেটা হাই ডায়েট আমাদের করতে হবে, ময়দা জাতীয় জিনিস আমাদের অ্যাভয়েড করতে হয়। একদমই তাই। আজকে আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একটাই কথা বলবো, শরীরে যখনই কোনো উপসর্গ দেখা দিচ্ছে সেটাকে না চেপে, লোক লজ্জার ভয় না লুকিয়ে রেখে একদম সরাসরি বুকিং নাম্বার এবং হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আয়ুর্বেদিক নেচার কেয়ার এন্ড কিওর সব সময় রয়েছে আপনাদের সঙ্গে, অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।